নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই একটি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো ছোট করে আপনাদের একটা মক টেস্ট পরীক্ষাও হয়ে যাবে। তো চলুন আজকে প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। প্রশ্ন নাম্বার 3140 নম্বর প্রশ্ন। আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষে চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের মোটিভেট করবে। তো প্রথম প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি, আপনারা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। দূরে অবস্থানকারী ব্যক্তির সাথে যোগাযোগ সহজতম অবলিক প্রধান মাধ্যম কোনটি? একই কোশ্চেনের অথবা কোশ্চেন, যোগাযোগের সহজ মাধ্যম কোনটি? আবার এর অর কোশ্চেন, দূরের মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হলো। আশা করছি আপনারা এই কোশ্চেনটা সবাই উত্তর করতে পারবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, চিঠিপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু বর্তমানে মোবাইলের যা সোশ্যাল মিডিয়া হয়েছে তাতে আর চিঠিপত্রটা ধুয়ে মুছে গেছে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3141 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? তা চিঠির ক্ষেত্রে যে বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, বক্তব্যের স্পষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, মানে যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3142 নম্বর প্রশ্ন, কোন চিঠিকে ডেড লেটার বলে? তাহলে ডেড লেটার কোন চিঠিকে বলে সেটা আপনাদের জানতে হবে, বা আপনারা যদি জানেন তাহলে উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, ঠিকানাবিহীন চিঠি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3143 নম্বর প্রশ্ন, কোনটির অভাবে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়? একই কোশ্চেনের অথবা কোনটি না থাকলে চিঠি লেখা ব্যর্থ হয়ে যাবে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, পূর্ণ ও স্পষ্ট ঠিকানা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3144 নম্বর প্রশ্ন, শিরোনামের প্রধান অংশ কোনটি? তা আপনাদের চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, প্রাপকের ঠিকানা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3145 নম্বর প্রশ্নে, পত্রে প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, খামের ডান দিকে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3146 নম্বর প্রশ্নে, পত্রের প্রারম্ভে প্রাপকের প্রতি কেমন সম্ভাষণ হওয়া উচিত? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, প্রেরক প্রাপকের সম্পর্ক অনুসারে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3147 নম্বর প্রশ্নে, প্রাপক অথবা পত্রে প্রাপক কাকে বলে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 3147 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, যার উদ্দেশ্যে পত্রটি রচিত, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3148 নম্বর প্রশ্ন, বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?
তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ ইংরেজি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3149 নম্বর প্রশ্নে। সংবাদপত্রে প্রকাশের নিমিত্ত চিঠির প্রধান কয়টি অংশ থাকে? একই কোশ্চেনের অথবা কোশ্চেন, সংবাদপত্রে প্রকাশিত পত্রের মূল অংশ কয়টি? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আমাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ দুইটি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3150 নম্বর প্রশ্নে। আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে পত্র শিরোনামের কয়টি অংশ? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক দুটি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3151 নম্বর প্রশ্নে। সম্ভাষণ পত্রের কোন স্থানে লিখতে হয়? তাহলে যে স্থানে লিখতে হয় সেটি কোন স্থান, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ পত্রের উপরিভাগে বাম দিকে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3152 নম্বর প্রশ্নে। রেজিস্টার্ড, বুক পোস্ট ইত্যাদির প্রয়োজনীয় শব্দগুলি চিঠির কোন অংশে লিখতে হয়? 3152 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ চিঠির খামের উপরে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3153 নম্বর প্রশ্ন। বাই ইয়ারমেল খামের উপরে এই কথাটি কখন লিখতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর, আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ বিদেশি চিঠি পাঠাতে হলে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 3154 নম্বর প্রশ্ন। বিদেশে চিঠি পাঠাতে খামের উপর প্রাপকের ঠিকানা লিখতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ ইংরেজিতে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই 15টা কোশ্চেন আপনাদের সাথে সলভ করলাম, আর 15টা কোশ্চেন সলভ করার পর আপনাদের কার কটা সঠিক উত্তর হয়েছে আপনারা অবশ্যই মার্কসটা ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস ক্যালকুলেট করে পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই এক একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনটা পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো পত্রের বিবরণ কেমন হওয়া আবশ্যক? অপশান ক জ্ঞানগর্ভ, অপশান খ চতুষ্পূর্ণ চতুর্যপূর্ণ, অপশান ঘ স্বয়ং সম্পূর্ণ, এবং অপশান ঘ হচ্ছে অতি সংক্ষিপ্ত। আমি আবার আপনাদের আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, পত্রের বিবরণ কেমন হওয়া আবশ্যক? অপশান ক জ্ঞানগর্ভ, অপশান খ চতুর্যপূর্ণ, অপশান গ স্বয়ং সম্পূর্ণ, এবং অপশান ঘ অতি সংক্ষিপ্ত। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।